মানে কষ্ট গেলে কইছে কথা কব না হ্যাঁ হ্যাঁ চাহা আবার ফল থেকে আবার ভালোই দেখছে এই তো লগত লগত নিয়ে আয় গেলে 8 লাখ হ্যাঁ টাকা 8 লাখ লগত আর তারপরে তো তোমার তো এদিকে দিয়ে 2.5 লাখ আমার হিসেব আছে সব যাহা দিলে রে মনি এই যে 8 লাখটা নগদ দিলে আর তো তুমি তো দিছো এই টাকা কাছে কি যদি এই নড়ালে এই বিলাসির দ্বারা নিয়ে এলি নিয়ে আস তো 9 লাখ টাকা দিয়ে তাহলে আর কোনো ঝামেলা থাকতো চাহা দেওয়ার মতনও দিয়ে দিলে এই যে তোমার বাপটাই আব্বুটাই দুপুরে বোক দিছে মাথা বাড়ি এসছে এই যে একটা যদি চাহা কোনো তো সাহায্যকারী আসলো না তারা তো দেওয়ার তালেই আছে না দিয়া না পয়সা মান্য কথা এই যে 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা দিয়া তা কোনো একটা ইস্তেমা কাজল না এই যে কি ডালে গেছে যে ওকে যে আল্লাহ কি করবে না করবে তা আল্লাহ উপরে জানে আর মাঝে জানে আমাদের সাথে বলাই তো নাই আমি কোনো কিছু ঠিক আল্লাহ এলে করছি খালি তো ভালো কথা আল্লাহ ডাকতেছি যে আল্লাহ যে চাহা করা দিলে এই চাহা করা দেয় সুখে দেয় দিয়েছে এই যে একটি খালি আর বিয়ালে শুয়া নাকি খাইয়ে আইছিল না খেয়ে খেয়েছিল আমি সকালে দুটো ভাত খেয়ে গেছিলাম দুধ দিয়ে এখন এসে খাইছি আবার রাজীবের কথা করছি রাজু সকালে খাইয়ে গেছিল ও বাইরে থেকে নাস্তা করছিল মনে খাইনি ও তোমার কি জানা শরীর খারাপ তোমার শরীর খারাপ নাই হ্যাঁ দুর্বল শরীর তোমার শরীর তো দুর্বল আর কথা না বলা বলি হয়েছে বাড়িতে না মন খারাপ তাই শরীরও খারাপ শোনো বলি মন খারাপ করি না মন খারাপ করে না আহলে কপালে যাচ্ছে তো তৈরি গেছে আহলে বদলি বদলি হইয়া দাঁড়ে কাছে চলে আসো ওর গাড়ি ঘরে না আসি কোনো দূরি থাকলে এখন ঘর হয়ে যায়